আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবাইকে ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনের জন্যই আমরা আমাদের নিজের ভাষায় মাতৃভাষায় কথা বলতে পারছি। আজকের দিনেই আমাদের ভাষা শহীদেরা তাদের জীবন দান করে আমাদের এই মাতৃভাষায় কথা বলার সৌভাগ্য দান করে গিয়েছিলেন। আর এখন আমার গাছের ফুলগুলো আমি ছিঁড়ছি, প্রিয়র জন্য ছোট্ট একটা তোড়া বানাবো নিজের গাছের ফুল দিয়ে। এই প্রথম আমরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছি, যেহেতু ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দিচ্ছি। তো শ্রদ্ধাটা যেন একদম মন থেকে আসে, এই জন্য নিজের গাছের ফুল দিয়েই শ্রদ্ধা জানাবো আজকে আমরা। প্রিয়কে নিয়ে এখন যাব, আর এটার জন্য পাতা আমি এখান থেকে নেব। আসলে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যে সমস্ত ফুল দেওয়া হয় এটা মন থেকেই আসা উচিত, তাই মনে হলো আমি আজকে একদম আমার নিজের গাছের ফুল থেকে দিব। প্রিয় যেন বুঝে যে শ্রদ্ধাঞ্জলিটা আসলে স্পেশাল।